শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম, এবং সবাইকে আমাদের আজকের টেকনিশিয়ান রেডকাস্ট ইউনিভার্সিটিতে আসার জন্য স্বাগতম। টেকনিশিয়ান কি? টেকনিশিয়ান হল অনলাইন অ্যাপস এবং অফলাইন ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ইলেকট্রনিক্স যন্ত্রপাতির সমস্যা সমাধান নিয়ে কাজ করে থাকে এই টেকনিশিয়ান, যাতে করে নগরবাসীর দৈনন্দিন ব্যস্ত জীবনে স্বস্তি ফিরে আসে। সেই জন্যই কাজ করে আসছে টেকনিশিয়ান বিগত এক বছর যাবৎ। টেকনিশিয়ান রয়েছে নিজস্ব টেকনিশিয়ান এবং সার্ভিস সেন্টার এবং অনলাইন অ্যাপস, যার মাধ্যমে আপনি যখন আপনার পরিষেবাটি প্রয়োজন এই অ্যাপস ব্যবহার করে খুব দ্রুত আপনি আপনার সেবাটি গ্রহণ করতে পারবেন। 2019 সালের আজকের এই দিনে টেকনিশিয়ানের কথোপকথন শুরু হয়। নানা ধরনের ঝামেলা পেরিয়ে আজ আমাদের প্রথম বর্ষ পূর্ণ হলো। আজকের এই দিনে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের আয়োজনকে স্বাগত জানিয়েছেন, আপনাদের সবার প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা। অনুষ্ঠানের এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদ অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের
স্পিকার হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি শমসের আলী হেলাল স্যারকে। স্যার, আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে সবাই এখানে এসে যে আশা নিয়ে আসছি ভাবছি যে অনেক লোক দেখবো, হয়তো লোক না দেখে সবার মন খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা যাই কয়জনই আসছি, তারা যদি একটু নিজেকে নিয়ে চিন্তা করি তাহলে দেখবো যে এই মুহূর্তে যাইবে হয়তো অনেকে আটকে আছে, যারা আসতেছে এখানে আসতে পারেনি। এরকম অনেকে হয়তো আসার প্ল্যান করছে, কিন্তু আসার প্ল্যান করতে যে পথে হয়তো গাড়ি নষ্ট হয়ে গেছে যার জন্য আসতে পারেনি। ঠিক সেই মুহূর্তে আমরা যারা এখানে এসে পৌঁছেছি, তারা যদি নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমরা কিছুটা সৌভাগ্যবান। আর এই সৌভাগ্যর বান্ধবরা একে অপরের জন্য যেমন শান্তি কামনা করে, যারা আসতে পারেনি এখনো, আসার কথা আছে, তাদের জন্য তারা শান্তি কামনা করতে থাকে যেন তারা সুন্দরভাবে সেখানে পৌঁছতে পারে। টেকনিশিয়ান, উই বিলিভ ইন সার্ভিস। এই সার্ভিসটা যারা দেয় তারা হলো মানুষ, তাদের ব্রেনের ভিতরে যা কিছু আছে সেটা দিয়ে এমন অনেক কিছু সৃষ্টি করেছে যে সৃষ্টির মাধ্যমে অন্যের জীবনকে আরো গতি, অন্যের জীবনের গতি বাড়ায় দিছে। এবং সেই গতিতে চলার সময় যদি কোনো কিছু বাধাগ্রস্ত হয় সেটাকে আবার গতিতে ফেরত আনার দায়িত্ব নিছেন ওনারা। আমরা যদি একটুখানি চিন্তা করি, যারা কম্পিউটার বা ফোনে সারাদিন অনেক সময় অনেক কিছু লেখি, আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে বসে আছেন তারা হয়তো চিন্তা করেছেন যে আমি যখন একটা এ লিখি, এ লেখলেই কিন্তু এ লেখা হয়ে যায় না, অনেকগুলি পিক্সেল এসে কিন্তু একটা এর সৃষ্টি করে। তাহলে যে ব্রেন দিয়ে আমি এরকম এতে কয়টা পিক্সেল লাগবো ঠিক করতে পারি, তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছেন উনিও জানতেন যে এই জায়গায় কি দরকার। যার জন্যে এখনকার সময় বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি যখন আমরা কোনো কথা বলি অনেকগুলি অনুর সমন্বয়ে এক একটা শব্দের সৃষ্টি হয়। তাহলে আমরা যদি এই টেকনোলজিকে নিয়ে এত খুশি হতে পারি তাহলে আমার নিজেকে নিয়ে আমার কতটুকু খুশি হওয়ার কথা সেটা একটু চিন্তা করা উচিত। এই জন্যে যে আমার হাতের যে প্রোগ্রামার, উনি জানতেন যে এই হাত দিয়ে কোনো একদিন কম্পিউটার ধরতে হবে। যদি ওনার কাছে এটা না অজানা থাকতো যে কম্পিউটার কোনোদিন সৃষ্টি হবে, তাহলে হাতের প্রোগ্রামের ভিতরে কম্পিউটারের জন্য যে শক্তি বা যে ছোঁয়া, আঙ্গুলের যে ছোঁয়াতে এক একটা শব্দের সৃষ্টি হয়, সেই সোয়ার সিস্টেমটার থেকেই যদি আমার পাশে থাকা একটা পানি উঠায় খাইতে যাই, তাহলে ওই পানি গ্লাসটা যখন ধরি তখন আমার শক্তির পরিবর্তন হয়। তাহলে ওনার সার্ভিসটা কত সুন্দর একটু চিন্তা করা উচিত। আর ওনার সার্ভিসকেই যখন আমরা চিন্তা করতে পারবো তখন হবে কি, আমরা মানুষকে যখন সার্ভিস দিতে যাব তখন মানুষের মনের ভিতরে কষ্ট না দেওয়ার সার্ভিসটাই আমরা দিতে চেষ্টা করব। আর সেই চেষ্টাটাতে যদি আমরা উপনীত হতে পারি, আর সেটা টেকনোলজির মাধ্যমে হয় না, সেটা মানুষের ইচ্ছার মাধ্যমে হয়,
আমাদের সেই ইচ্ছাগুলি কোন পর্যায়ে কিভাবে আছে, উই মাস্ট কোশ্চেন আওয়ার সেলফ। উই গট এ অপরচুনিটি টুডে টু সার্ভিস, করবো একটা যন্ত্রকে ঠিক করবো। একটুখানি চিন্তা করে দেখেন তো, বর্তমান সময় না দেখা এক অসুখে পৃথিবী কতটুকু ভীত সন্ত্রস্ত, যারা কিনা নিজেকে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল বলে মনে করতো তারাও আজকে ভীত সন্ত্রস্ত। তাহলে অদেখা একটা সামান্য ভাইরাস, তার শক্তিতে আজ বড় বড় শক্তিগুলি মাথা নত করছে। তাহলে যে শক্তির মাধ্যমে আমি আমার মতো একটা মানুষ হিসেবে পৃথিবীতে আসছি, সেই শক্তিটা কি আমাকে কতটুকু ভালোবাসা দিছে সেটাও আমাদের চিন্তা করা উচিত। কারণ আমি একটা এমন একটা পিক্সেল থেকে আসছি, মানে যেটা একটুখানি বড়, যেটা অবশ্য মাইক্রোবায়োলজি দিয়ে দেখা যায়, মাইক্রো কি ওই যে যন্ত্রটা ওটা কি মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়েও দেখা যায় না, তেমন একটা যন্ত্র থেকে যিনি আমাকে সৃষ্টি করে দিয়েছেন উনি আমারও সার্ভিসের কথা বলে দিয়েছেন, কোন সার্ভিসের মাধ্যমে আমার সব কিছু ঠিক থাকবে। আর সেই সার্ভিসটা হলো গা, জিব্বা একটা ছিল আমাদের যার সার্ভিস ছিল, এটা দিয়ে কখনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। হাত ছিল যেটা সার্ভিস ছিল, পানি যখন ব্যবহার করবা সেটাকে কখনো অপচয় যেন না হয় তার জন্য যতটুকু সম্ভব ওটাকে খুলে ওটাকে আবার বন্ধ করবা। পানির অপর নাম জীবন জেনেছি, তা সত্ত্বেও আমরা পানিকে অপচয় করেছি। ইন দ্যাট ভেরি মোমেন্ট আমরা টেকনোলজির কাছে যেভাবে মাথা নত করেছি, আমার নিজের শক্তির কাছে কখনো আমি জিজ্ঞাসা করিনি যে আমার এই শক্তিগুলিতে আমার কি কি ভালো কাজ করণীয় ছিল। যদি এটা ভাবতাম তাহলে আমরা একটা অন্যরকম পৃথিবী পেতাম, যেখানে টেকনোলজি মানুষে মিলে মানুষের ঘর পর্যন্ত অসুখকে অহেটায় সুখে পরিণত করতে পারত। কিন্তু যেটা যারা এটা করবে সেটা টেকনোলজি না, মানুষ। তাই মানুষ তার নিজস্ব যে টেকনোলজিগুলি ব্যবহার করে, হাত পা চোখ কান, এর ব্যবহারগুলি নিয়ে চিন্তা করে যদি সেটা সঠিক ব্যবহার করতাম আমরা, তাহলে হয়তোবা আমরা কখনো গাছ লাগানো বন্ধ করতাম না, এই জন্যে যে অন্যের লাগানো গাছে অক্সিজেন নিচ্ছি যেটার জন্য কখনো পয়সা দিচ্ছি না, হাসপাতালে হঠাৎ করে চলে গেলে আমাকে বিল দিতে হচ্ছে, সেই বিল দেওয়ার পরেও আমার কনসাসনেস কখনো আমাকে বলতেছে না তুমি হাসপাতাল থেকে বের হয়ে এসে এখন নিজে নিজে নিঃশ্বাস নিতে পারো, তাহলে তোমার যে অক্সিজেন সিলিন্ডারটা এখন কাজ করছে সেটাতে কোনো আওয়াজ নাই, সেটার জন্য কোনো পয়সা পে করো না। ইট বিকাম ডিমান্ড অর ইউর কনসাসনেস, কনসাসনেসের বলে ইউ মাস্ট গিভ থ্যাংকস দ্যাট ক্রিয়েটর। তাই আমি সকলকে আজকে পৃথিবীর এই কঠিন মুহূর্তে আমি সকলের কাছে অনুরোধ করছি, পজ ইউর লাইফ ফর লিটল ওয়াইল, কোশ্চেন ইউর সেলফ হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড হাউ অ্যাম আই ডুইং। হাউ অ্যাম আই ডুইং প্রশ্নের ভিতরে আসবে হাউ আই অ্যাম মেকিং সারাউন্ডিং মি। যেমন আমরা টেকনোলজি নষ্ট হয়ে গেছে, ওটা চাচ্ছি যেন আমাকে ভালো সার্ভিস দেয়। আমরা ছোটোবেলায়, মানে ছোটোবেলায় বলতেছি না, যখন প্রথম প্রথম কম্পিউটার ইউজ করা শুরু করলাম তখন কোনো কিছু ইউটিউবে দেখতে গেলে একটা টিপ দিতাম, টিপ দিলে অনেকক্ষণ সার্কেল ঘুরতে থাকতো, ঘুরতে 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 তারপরে যখন আসতো খুব খুশি হতাম। এখন 4G যদি একটু দেরি হয় তাহলে ইস আস মুখে শব্দ বের হওয়া শুরু করে, ইস আস করতে থাকি। কিন্তু ওই সময় অতটুকুতে হ্যাপি ছিলাম, আজ এত বেশি যখন পেয়েছি তখন হ্যাপি না। তাহলে কম থাকলে মনে হয় মানুষ হ্যাপি থাকে, তাই আসুন না আমরা একটু কম রাখার চেষ্টা করি। একটা লোক, সে খুব কৃপণ মানুষ, সে হঠাৎ বাজারে পাশ দিয়ে আসতেছিল, বউ সবসময় বলে কৃপণ, তো সেদিনকে হঠাৎ করে দেখে এক ভদ্রলোক পাখা বিক্রি করতেছে। তো পাখা বিক্রি করতে দেখে সে চিন্তা করলো, এক ভাগে দেখে পাঁচটা পাখা, এক ভাগে দেখে একটা পাখা,
পাঁচটা পাখার দাম দা, একটা পাখার দামও তাই। তো চিন্তা করলে একই দাম দিয়ে পাঁচটা পাখাই নিয়ে যাই। তো সে পাঁচ টাকা দিয়ে পাঁচটা পাখা কিনে নিয়ে যায়, বউকে দিছে। বউ চিন্তা করলো, জীবনে কখনো এত কিছু একসঙ্গে দিল না, আজকে এতগুলি পাখা একসঙ্গে দিছে। আনন্দে পাখা নিয়ে বাতাস দিতে গেছে, প্রথম পাখাটা দিয়ে যেই বাতাস দিছে পাখাটা ভেঙে গেছে, দ্বিতীয়টা দিয়ে নিছে ভেঙে গেছে। পাঁচটা পাখাই যখন ভেঙে গেল, তখন স্ত্রী বললো, জীবনে একটা জিনিস বেশি দিলা, সেটাও নষ্ট দিলা। তো তখন সে পাখাগুলি নিয়ে আবার ওই পাখার দোকানদারের কাছে গেছে। তো পাখার দোকানদারকে যে বলে, ভাইয়া তুই পাখাগুলি দিলা, কিন্তু প্রত্যেকটা পাখা বাতাস নেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল। বলে আপনি কোন জায়গা থেকে নিছেন, এটার মানে পার্থক্য কি? বলে এটা পাঁচ টাকা দিয়ে পাঁচটা পাখা, এটা পাঁচ টাকা দিয়ে একটা পাখা। বলে পার্থক্য? বলে দাঁড়ান একটু ম্যানুয়াল দেখে নেই। তো ম্যানুয়াল দেখতে যেয়ে বলে যে পাঁচ টাকা দিয়ে যে পাঁচটা পাখা দিচ্ছেন, এই পাখাগুলির নিয়ম হলো গা, আপনি ধরে রাখবেন আর মাথা দুলাইবেন। আর পাঁচ টাকার যে পাখাটা, সেটার অর্থ হলো আপনি হাত দিয়ে পাখা নিতে পারবেন। সো রিমেম্বার, উই হ্যাভ এ ম্যানুয়াল। সেটা লেখাপড়াতে বলেন, ধর্মেতে বলেন, বিবেক দিয়ে বলেন, ইউ ক্যানট হার্ট এনিবডি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইফ ইউ গো টু দ্য ডিপ অফ ইট, ইউর মাইক্রোস্কোপিক ডট যেখান থেকে আপনি সৃষ্টি, কোশ্চেন ইউর সেলফ, ইউ উইল ফাইন্ড আউট ওয়ান থিং, দ্য সিস্টেম ইজ সেম ফর এভরিবডি। সো ইউ শুড নট জাজ এনিবডি, ইউ শুড নট হেট এনিবডি। কেউ ভুল করলে ইউ শুড নট গেট ম্যাড অলসো, তার সঙ্গে রাগ করতে পারবেন না। এই জন্যে যে আপনি যখন বুঝেছেন সে ভুল করেছে, ডাক্তার ভুল করেছে বুঝে দেখেই কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন দেয়। তাহলে আপনি এই যে ভুল করেছেন এটা যখন বুঝতেছেন, তখন আপনি কিন্তু একজন ডাক্তারে রূপান্তরিত হন। আর সেই ভুল শুধরানোর জন্যে কখনো রাগ দিয়ে সম্ভব না, ভালোবাসা দিয়ে সেটা সম্ভব। তাই আমি আজকে এখানে যে কজন বসে আছেন, আমি বিশ্বাস করি আপনারা এই যন্ত্রটা আমার থেকে অনেক ভালো জানেন। তবে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। আমি ক্যানাডাতে থাকি 36 বছর। 41 বছর আগে আমি দেশ ছেড়ে চলে গেছিলাম যাতে পড়ালেখা করতে না হয়। আর লেখাপড়াও কেন যেন আমার কাছে খুব একটা ভালো লাগতো না। আর লেখাপড়া না করতে যখন গেছিলাম, তখন আমার যোগ্যতা ছিল, আমি ম্যাট্রিকে 3 বার ফেল করছি, আর সেই ফেলের ভিতরে একবার প্রথমবার ফেল করতে যাই ফার্স্ট হয়েছি। কারণ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম, যে স্কুলে ইতিহাসে কখনো কেউ ফার্স্ট সেকেন্ড ডিভিশন যখন পায়নি, তখন আমি প্রথম ব্যক্তি যে কিনা ফেল করে একটা রেকর্ড করছিলাম। আমি হতে পারি ফেল কিন্তু ফার্স্ট। যেহেতু আমার অত জ্ঞান নাই, বিদেশে থাকি, ইংলিশে ফেল করতাম, আমার বউ আসলো ইংলিশ, তো ওই ব্যাচারে অর্ধেক কয়, অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না। যখন ইয়েস বলা দরকার নো বলি, দেখি রাগ করে, কারণ আমি তো বুঝিনি, একজনে শিখে দিছে ইয়েস আর নো, কই দুইটার একটা তো ঠিক হবে। এরকম করতে করতে জীবন চলতে থাকলো। কিন্তু ওটা করতে যে একটা জিনিস শিখলাম কি জানেন, কারো কথা বুঝেন আর না বুঝেন, কোনো কিছু প্রয়োজন যদি হয়, ইশারা কিন্তু সবার এক। কাম হিয়ার, এখানে আসো, ভিয়েনি খোয়া, যেটাই বলেন না কেন ইশারা কিন্তু এক। তাই পৃথিবীতে কখনো ভাষা না বুঝলে ভয় পাবেন না। আর ইশারাটা যদি হাসি দিয়ে দিতে পারেন, আপনার উপরে কেউ রাগ করবে না, গ্যারান্টি দিলাম। তাই আমি ওই ইশারা দিয়ে চলতে চলতে, যখন আমার বাসায় বাচ্চা আসলো, 1990 সালের কথা, তখন আমার বাসায় একটা বড় কম্পিউটার ছিল। ওই বাচ্চারা কি যেন করতো, খেলতো, আমি মাঝে মাঝে যে ওইটার ভিতরে বসে আমার শিখে দিছিল, এইটাতে টিপ দিবা, এটার পরে এটাতে টিপ দিবা, তাহলে পেপার আসবে, পেপার পড়বা। তা আমি ওরটুকু টিপাটিপি করি, কারণ ওর থেকে বেশি করতে গেলে যদি আমার নষ্ট করে ফেলি। যেদিনকে আমার বাসায় ইন্টারনেটের লাইন দিল, সকালবেলা একটা মহিলা ফোন করেছিল। অ্যাকচুয়ালি আমার জীবনে না, আমি ফেল করছি, কিন্তু আমি জীবনে চলার পথে শিখতে চেষ্টা করছি, বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে চেষ্টা করছি। বিকজ অলওয়েজ আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন, হাউ অ্যাম আই ডুইং। আমি অলওয়েজ কোশ্চেন করতে, হাউ অ্যাম আই ডুইং, নট আদার্স। কারণ আমার খাতায় তো অন্য কেউ এসে লিখবে না, আমার খাতাতে যা লিখবো আমি লিখবো, আমি ফেল করবো, আমি পাশ করবো। তাই কম্পিউটারের মেয়েটা যখন সকালবেলায় ফোন করলো, আমি রাত্রে ট্যাক্সি চালাই, তো ফোন যখন উঠালাম বললো গুড মর্নিং,
আমাকে বলল গো টু দা কম্পিউটার, আমি বললাম মাই ফ্রেন্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কম্পিউটার, আমি তো কম্পিউটার বুঝি না, কল দিস আফটারনুন মাই কিডস উইল বি হোম, আমার বাচ্চারা বাসা থাকবে কল করো তখন। ও বলে ইউ ডোন্ট ইউ নো এবিসিডি, আমি বললাম যে হ্যাঁ এবিসিডি জানি, বলে গো সিট ইন ফ্রন্ট অফ দ্য কম্পিউটার উই ক্যান ট্রাই। যে জিনিসটা আমাদের দেশে অভাব আর যেটা আমাদের ভিতরে থাকার ছিল সবচেয়ে বেশি, কেউ যদি না পারে তাকে প্রেরণা দাও, তাকে কথা বলে নিচে নামায় দিও না। আর এই নিচে নামাতে নামাতে কি করছে জানেন, গত বছর সামান্য ফেল করার কারণে অনেক বাপ মা হোক, সামান্য ভুল পথে চলার কারণে 10,000 ইয়াং ছেলে মেয়ে আন্ডার 25 সুইসাইড করছে এই দেশে। What are you going to do with this technology? We need it. But we have to show them how to use it. That's our job. We cannot hide ourselves. Question yourself, how am I doing? That's my request to everybody. Because you guys are doing this job. আমি কালকে আজকে সকালে চলে যাব। কানাডাতে যাওয়ার কথা। প্লেন সব বন্ধ করে দিছে। ঠিক সেই মুহূর্তে আমাকে আজকে একটা সুযোগ পেয়েছি, আমি যাবো এনিওয়ে। ওই মেয়েটা যখন আমাকে বললো আমি কম্পিউটার চালু করলাম, আপনার ফর ইউর ইনফরমেশন, আপনারা জানেন আমি জানি, কারণ আমি তো আপনাদের মতো এত জানি না, কারণ এটা আমার হাতের শো, কী করতে হয় অনেক সময় বুঝিও না। তারপরে যেহেতু ইয়াং ছেলেপেলের সঙ্গে কাজ করি একটুখানি শিখছি আর কি। যখন কম্পিউটার অন করলাম, কম্পিউটারের ভিতর ঘর 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 ঘর, যারা বড় বাক্স সম্বন্ধে জানেন, অনেকক্ষণ আওয়াজ টাওয়াজ হওয়ার পরে স্ক্রিনে অনেক কিছু আসলো, এরকম করতে 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 অনেকক্ষণ পরে কম্পিউটারটা, মেয়েটা কিন্তু ধরে আছে, যখন আমাকে বললো তোমার কম্পিউটারে সব কিছু আছে, এখন বললো যে www. কতগুলি কথা বললো, বলে বললো এন্টার করো। লিসেন দিস কেয়ারফুলি, উইল ফাইন্ড ইট আউট, হাউ ফাইন্ড ইট আউট ফর শিওর হাউ অ্যাম আই ডুইং। বিউটিফুল, আমি যখন www. দিয়ে সব কিছু লিখে যখন আমি এন্টার করলাম, কম্পিউটার রিজেক্ট করলো। তা আমি মেয়েটাকে বললাম দিস শোয়িং ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড। যখন এটা গ্রহণ করলো না, তখন মেয়েটা আমাকে আবার বললো মেবি আই এম রং, হতে পারে আমি কথা বলতে যাই কোনো কথা ভুল বলেছি, ওয়াই ডোন্ট ইউ ট্রাই ইট এগেন। আমি যখন সেকেন্ড টাইম ট্রাই করলাম, তখন এটা এন্টার করার পরে ওরা বললো ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড, এগুলো এগুলো কি কি জন্য লেখা তখন দেখাইছে। তা আমি মেয়েটাকে বললাম থ্যাংক ইউ, ও বললো যে আমি জানতাম যে তুমি পারবা। এখন ও জানতো যখন বললো আমি পারবো, তখন আমি শান্ত ইশারায় কথা বলো প্লিজ কাইন্ডলি, থ্যাংক ইউ, আসেন। যখন আমি ওই মেয়েটাকে যখন আমি কম্পিউটারটা বললো আমাকে যে ওয়েলকাম টু কম্পিউটার ওয়ার্ল্ড ইন্টারনেট ওয়ার্ল্ড, তখন আমি মেয়েটা আমাকে ধন্যবাদ দিয়ে যখন রেখে দিল, তখন ফার্স্ট জিনিস আমি চিন্তা করলাম অন্য কেউ হলে কি আমাকে এতক্ষণ অনুপ্রেরণা দিত কিনা, আর অনুপ্রেরণা পেয়ে যখন আমি ওটাকে শিখলাম, শেখার পরে আমার বউ যখন এসে আমাকে বললো হোয়াট হ্যাপেন ফার্স্ট টাইম, প্রথমবার কি হয়েছিল, আই ডোন্ট নো। আমার বউ আবার আমার থেকে একটু স্মার্ট, মানে বুদ্ধিমতী, স্মার্ট অর্থ এই না যে আমাদের দেশে যেটা স্মার্ট বলে যে মিথ্যা কথা বন্ধু বুকন কাউরে কোয়া যদি কিছু কইরা আসতে পারে, কে আমার বন্ধুটা অনেক স্মার্ট, আজকে স্মার্ট মানে মিথ্যা কথা হয়ে গেছে, কিন্তু স্মার্ট মানে হলো বুদ্ধিমান, কঠিন মুহূর্তে যে মানুষকে বাঁচায় নিয়ে আসতে পারে সে হলো স্মার্ট, মনে রেখে নি কথাটা। এখন এটা করার পরে আমার বউ কি করলো, ওই কম্পিউটারে একটা জায়গা আছে যেখানে টিপ দিলে প্রিভিয়াস জিনিসগুলি বের হয়ে আসে, এই প্রিভিয়াস জিনিস, আপু এটা একটু ঠিক করে দেন, বসতে দেন, থ্যাংক ইউ, আসসালাম, আসেন আপু বসেন এখানে, থ্যাংক ইউ দাদু বসেন, নো প্রবলেম। এখন কি হলো, কম্পিউটারে যখন এটা ফেরত আসলো, লিসেন দিস পার্ট, লিসেন দিস পার্ট, থ্যাংক ইউ, ইট উইল হেল্প ইউ গ্যারান্টি। যখন কম্পিউটারে আমি দেখলাম, তখন আমার বউ বললো ও তুমি তো www. এর জায়গায় কমা টিপ দিছো, ডট আর কমা পাশাপাশি না। আমি তখন বললাম হোয়াটস রং উইথ ইট,
daughter kamate samanna patroko. How come it didn't accept? Kada programmer who programmed it. O bolche amar bape aisho jodi amar bapke ami bhalobashi make bhalobashi kintu mistake korle don't accept it. Tokhon ami amar bore bollam je Allah subhanahu wa taala prottek din koto oxygen dey take dakina take ni chinta korina tar gach guli eto sundor byabohar kore tak bidima ekta gach lagai na tale to ami prottek din dotter jaygay koto khoma dicchi. How come he accepted it? That means he is merciful and we human being tell amra boli je amra merciful but we are not merciful. So technology will help you if you follow the manual, but don't forget to follow your manual. apni nijer manual jodi bhule jan tale ei manual e jai koren na keno eta diye shantir jaygay oshanti paben. ajke corona ortho ki janen? Corona gach kata ke gacher pata chiro na corona কাউকে কষ্ট দিও না করোনা যেগুলো মানা করছে ওগুলো আমরা বেশি করি। বিদেশে থাকি কানাডাতে থাকি ট্যাক্সি চালাই 29 বছর ওখানে কেউ ভাড়া দিলে নতুন নোটটা আগে দেয়। আমি বাংলাদেশের না হলে গত 15 বছরে শত শত মানুষকে প্রশ্ন করেছি, ইমামদেরকে প্রশ্ন করেছি, ইয়েকে প্রশ্ন করেছি, 99 প্রফেসরদেরকে প্রশ্ন করেছি, ডাক্তারকে প্রশ্ন করেছি, 99.9% লোক আমি যখন এই কথা বলেছি আমার মুখের দিকে তাকায় থাকছে বলছে আপনি কি বলেন। ওই দেশের মানুষ ঘাম শুকানোর আগে তারা আপনার প্রাপ্তিটা আপনাকে দিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে আমরা আজকে সবকিছু আমাদের কাছে আছে কিন্তু যে জিনিসটা হারাই গেছে সেটা হলো মনুষ্যত্ব। তাই আমার মনে হয় 20 মিনিট আমার শেষ হয়ে গেছে, তাই আমি সকলের কাছে অনুরোধ করছি দুটো গল্প দিয়ে কথা শেষ করব। এক নম্বর গল্প হলো আমি আজকে এখানে এসে কয়েকটা ইয়াং ছেলে মেয়েকে দেখেছি। আই হ্যাভ টু মাচ হোপ এগেন, ইউ ক্যান চেঞ্জ ইট। আমি এখন খেলতে পারবো না তোমাদের মতো, বাট আমি তোমাদের খেলার মাঠে পাশে বসে প্রেরণা যোগাতে পারবো। আর তোমরা এই জন্যই স্মার্ট, তোমাদের থেকে ছোট একটা বাচ্চা ঈদের দিন আমার কাছে একটা পয়সা চেয়েছিল, তো আমি একটা 5 টাকার কয়েন আর একটা 20 টাকার নোট ধরে জিজ্ঞেস করেছিলাম কোনটা চাও। তো ভাবলাম ওই বাচ্চাটা 5 টাকার কয়েন নিয়ে নেবে, আমার 20 টাকা বেঁচে যাবে। তো আমাকে বলে দাদু দাদু ওই কয়েনটাই দাও কিন্তু বাঁ হাতের কাগজটা দিয়ে পেঁচায় দাও, পকেটে রাখলে হারাবে না। আমি 5 টাকা দিতে গিয়ে 25 টাকা হারাইছিলাম, বাট আই লার্ন সামথিং আউট অফ ইট। আমি আগেই বলেছি যে আমি সবকিছুকে নিয়ে একটু চিন্তা করা পছন্দ করি, যদিও আমি ম্যাট্রিকে তিনবার ফেল, যদিও আমি ম্যাট্রিক পরীক্ষায় প্রথম ফার্স্ট হয়েছিলাম ফেল করে, যেটা ল্যাবরেটরি স্কুলের ইতিহাসে প্রথম ছিল যে কেউ ফার্স্ট ফেল করেনি যখন আমি ফেল, জানি না আল্লাহ আমাকে কেন সেদিনকে ফার্স্ট করেছিল। তবে ফার্স্ট না হলে হয়তো আজকে আপনাদের মতো এত সুন্দর মানুষের সামনে আসতে পারতাম না, ওখানে হয়তো ফার্স্ট হলে কোন জায়গায় চলে যেতাম দেখা হতো না। তাই আপনাদের মতো এরকম সুন্দর মানুষের সঙ্গে দেখা হতে পারে আমার নিজের মনটাও ভরে গেছে। এই জন্যে যে আপনারা 5 টাকার কয়েন এমনি নেন না, কাগজ দিয়ে পেঁচা রাখেন। আর কথাটা সত্য কি জানেন, পকেটে রাখলে কিন্তু 5 টাকার কয়েন কিন্তু পড়ে যায়, আর কাগজ দিয়ে পেঁচা রাখলে পড়ে না। সে তো আমার এই আত্মাটা একদিনকার চলেই যাবে। ইট কেম ফ্রম সামহার, ইট উইল গো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাট রিমেম্বার ইট, এমনই জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অ্যান্ড দ্যাট ইজ পসিবল উইথ ইউর গুড ম্যানার। আর গুড ম্যানার কখনো রাগ দিয়ে হতে পারে না, ভালোবাসা দিয়ে হতে পারে। তাই আমার শেষ গল্প, একটা মহিলা ভুল করে হঠাৎ করে সিনেমা হলে ঢুকে গেছিল, তো উনি লজ্জা পেয়ে আসার সময় দারোয়ানকে জিজ্ঞেস করলো আজকে এখানে কি সিনেমা চলছে সে। তো দারোয়ানটা চিন্তা করলো এই মহিলাটা আমাকে এত আস্তে আস্তে করে জিজ্ঞেস করছে, সে আবার কানের কাছে যেন আস্তে আস্তে করে বলতেছে আই লাভ ইউ। মানে মুভির নাম কি, মুভির নাম কি? তখন মহিলাটা রেগে উঠে ওকে বলতেছে ইডিয়েট, বলে এটা গত সপ্তাহে চলছে। তো গত সপ্তাহে কি মুভি চলছে, এখন কি চলে? আর এটার উপরে করোনার থেকে আমরা বাঁচতে পারবো অন্য কোনো কিছু দিয়ে নয়। থ্যাংক ইউ। মুভি কোনটা চলতেছে? ওকে থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। আমার আমার একটা সরি, আমি বিদেশে চলে গেছিলাম, ওখানে যে আমি আর কি জাস্ট আই হ্যাভ লার্ন সো মেনি থিংস। আমার লেখা একটা বই আছে, বাট আনফরচুনেটলি আমি বইটা আনতে পারিনি। তবে AIDESH এই দেশ টিভি যদি, এই দেশ স্পেস টিভি যদি দেন, ইউটিউবে আমার প্রোগ্রাম দেখতে পারবেন। আর শুক্রবারে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে এটিএন বাংলা নামে একটা এরকম গল্পের একটা প্রোগ্রাম থাকে। আমি তো ইয়ে জানি না, কারণ আমি হলো ছাত্র মানুষ, শিক্ষকদের সামনে কথা বলি। আপনারা সবাই শিক্ষক না? আমি শিক্ষক না, ভুল। আচ্ছা, আমি এতক্ষণ যে কথাগুলি বললাম আপনাদের ভালো লাগছে? হ্যাঁ।
সঠিক বলছি? আচ্ছা ছাত্র যখন লেখে লেখে খাতাটা কার কাছে জমা দেয়? শিক্ষক। আর শিক্ষক ঠিক বলে না বেঠিক বলে? ঠিক বেঠিক কে বলে? তাহলে আমি যে কথা বলি বললাম এটা ঠিক না বেঠিক? ঠিক। তাহলে শিক্ষক কে? জোর করে বলেন শিক্ষক কে? আমি কি ভুল হলে মাফ করে দিয়ে ADS.TV ওটার ভিতরে আমার ইয়ে পাবেন কথাগুলি। আর দোয়া করেন, আমি আজকে রাতে আমাকে চলে যেতে হবে, আমি কেরালা থেকে আসছিলাম 3 মাস আগে, তো হঠাৎ করে প্লেনও ক্যান্সেল হয়ে গেছিলো, বাট সামহাও দে মানে দে লিঙ্ক মি টু গো ব্যাক দেয়ার। তো দোয়া করেন, আবার দেখা হোক আর না হতে হোক, ভালোতে স্মরণ থেকে ভালো করেন, ইনশাল্লাহ ওটাতে আমিও স্মরণে থাকবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। এগিয়ে যাওয়া আর এগিয়ে চলার জন্য সবচেয়ে উৎসাহমূলক বক্তব্যগুলো মনে আছে স্যারের মুখ থেকে আমি শুনলাম। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বেনজির আবরার, ফাউন্ডার এক্সিলেন্স বাংলাদেশ।